শালিমার কেমিক্যাল ওয়ার্কসের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবসের কথা মাথায় রেখে আজ অর্থাৎ 4 জুন শ্রীরামকৃষ্ণ আশ্রমে শালিমার একটি মহৎ উদ্যোগের আয়োজন করলেন। সেই মহান উদ্যোগ হলো আজ থেকে তারা শুরু করলেন বৃক্ষরোপণ। বর্তমানে চারিদিকে যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তার ফলে সৃষ্টি হচ্ছে উষ্ণায়ন। গাছ কেটে ফেলার কারণে পরিবেশে কমে আসছে অক্সিজেনের পরিমাণ, ফলে মানুষসহ জীবজগতে সকল প্রাণীর ক্ষতি হচ্ছে। তাদের আজকের এই কর্মযজ্ঞের সূচনা করলেন হাওড়া শ্রীরামকৃষ্ণ সংঘ থেকে। এরপর তারা ওই বৃক্ষরোপণের কর্মসূচি বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন অনাথ আশ্রম এবং বিভিন্ন উৎসবের জায়গায় গিয়ে পালন করবেন। আজকের মহোৎসবে রামকৃষ্ণ অনাথ আশ্রমের মোট 40 জন আবাসিক ছিল। সবশেষে সকলের হাতে খাবারের প্যাকেট দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তোদের কেমন লাগলো? জোরে বল। আর আজকের এই কাজটা করে তোদের কিরকম লাগলো? গাছ পুঁততে, গাছ বপন করে?